আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক দিন পর আমি মোহাম্মদ মারজুকাল মাহি আবারো চলে এসেছি নতুন আরেকটি লাইভ টক শোতে। ধন্যবাদ আপনাদের সবাইকে যে এই পবিত্র মাহে রমজান মাসে আমাদের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আজকে এই লাইভে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের কলেজের সাবেক ছাত্র আসিফ মোহাম্মদ। তিনি আমাদের কলেজ ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর HND 4 এবং HND 8 তম ব্যাচে অধ্যয়ন করেছেন। এছাড়া তিনি UK-তে 2020 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। তাছাড়া তিনি ডিউক এনভারসন প্রোগ্রামে সিলভার এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ডে বিজয়ী হন। এখন তিনি বর্তমান অরেঞ্জ উইং এভিয়েশনের কাউন্সিলর হিসেবে কর্মরত আছেন। তো আর দেরি না করে চলে যাই আমাদের গেস্টের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ভাইয়া প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে এই পবিত্র মাসে রমজান মাসে কষ্টের মাসে আমাদের জন্য একটু সময় বের করার জন্য। তো ভাইয়া কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। তো এই পবিত্র মাসে ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসলে এই করোনার মধ্যে আমাদের সিচুয়েশনটা সবার জন্য একটু ক্রিটিক্যাল, বাট আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি যে করোনার মধ্যেও এত কিছুর মধ্যেও আমরা রমজান মাস পেয়েছি এবং রমজান মাসটা ভালোভাবেই কেটে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তো যেহেতু রমজান মাস এবং একটা প্যান্ডামিক সিচুয়েশন, তো অনেক এই আমাদের এই সেক্টরে এই এভিয়েশন সেক্টরে অনেকে অনেক কিছু জানার আছে, তো সেসব জিজ্ঞাসা নিয়ে আপনার কাছে আমি কিছু জিজ্ঞাসা করব যে আপনি যখন এই ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনে পড়েছেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়েছেন, তো আমরা বেসিক্যালি এখানে দুইটা ভাগ করে থাকি যে অ্যাভিওনিক্স এবং এরোস্পেস। তো আপনি যখন আমাদের এই কলেজে পড়েছেন তখন আপনি কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন? আচ্ছা আমি মূলত প্রথম থেকেই বলি যেন ব্যাপারটা আরো সবার জন্য ক্লিয়ার আউট হয়ে যায়। তো আমি মূলত BIT থেকে ও লেভেলস এলেভেলস কমপ্লিট করে আমি অ্যারোনটিক্যাল এর উপর পড়াশোনা করার জন্য আসলে ভালো একটা ইনস্টিটিউট মূলত খুঁজছিলাম বাংলাদেশে। তো পরে আমি এখান থেকে Level 3 এবং Level 5 কমপ্লিট করে ইউনাইটেড কিংডমে আমি আমার ব্যাচেলর্সটা কমপ্লিট করি। তো আমি মূলত বলবো যে অ্যারোস্পেসে দুইটা ফিল্ড আছে, অ্যাভিওনিক্স এবং অ্যারোস্পেস। তো আমার আমি যেটাতে মূলত প্রেফার করি সেটা হচ্ছে অ্যাভিওনিক্স, কারণ আমার থিসিসটা যখন আমি কমপ্লিট করেছিলাম আমার কলেজ থেকে এটা মূলত অ্যাভিওনিক্স বেস ছিল, সেটা মূলত মেকাট্রনিক্স রিলেটেড সাবজেক্ট ছিল। তাই আমার থিসিস এবং আমার যে ডিসার্টেশন ছিল সেটা মূলত অ্যাভিওনিক্স এর উপর বেস ছিল। সো এই ব্যাপারে যদি আরো ডিটেলস জানার থাকে তাহলে আপনি এই ব্যাপারে প্রশ্ন করতে পারেন। আর আমি সবাইকে এনকারেজ করব যে অ্যাভিওনিক্স অথবা অ্যারোস্পেস নিয়ে পড়ার আগে তোমরা এই ব্যাপারটা নিয়ে আরো রিসার্চ করো, রিসার্চ করে তারপর তোমরা এই ব্যাপারটাতে আসো। হ্যাঁ তাহলে এই ব্যাপারটা তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা ভাই, আপনি যে ব্যাপারটা বলেন যে মেকাট্রনিক্স, তো এটা মেইনলি সম্ভবত অ্যাভিওনিক্স এর মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ অ্যাভিওনিক্স এর মধ্যে। কারণ এখন, হ্যাঁ কারণ এখন হয়েছে কি আসলে আমাদের এয়ারক্রাফট গুলো আসলে আগের মতো কনভেনশনাল ডিজাইনে এয়ারক্রাফট গুলো ডিজাইন করা হয় না, যার ফলে দেখা যাচ্ছে যে ইটস আ কম্বিনেশন বিটুইন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। সো অ্যাভিওনিক্স ইজ সিমিলার টু মেকাট্রনিক্স। সো আমি প্রথম থেকে একটা জিনিস এনকারেজ করব যে আসলে মেকানিক্যাল বলে একসময় কোনো জিনিস থাকবে না, সবকিছুই ইলেকট্রিক্যাল এবং অটোমেশনের মধ্যে দিয়ে আমরা আমাদের ফিউচার এয়ারক্রাফট গুলো দেখতে পাবো। সো এটার উপরেই আমার খুব আগ্রহ ছিল, বিধায় আমি মূলত অ্যাভিওনিক্স এর উপরেই আমার আকৃষ্ট বা ইচ্ছে যেটাই বলো না কেন সেটার উপরেই আমার মূলত থিসিস এবং এভরিথিং করা ছিল। এ হচ্ছে অবস্থা আর কি। আপনি তো ভাইয়া আমাদের কলেজে Level 5 সম্পূর্ণ করেছেন, আপনি Level 5 সম্পূর্ণ করার পরে সাউথ ওয়েলস থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেন। তো যখন আপনি সাউথ ওয়েলসে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যান, তো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন সাউথ ওয়েলসে। আচ্ছা আসলে মূলত আমরা যদি প্রশ্ন করি আমাদের নিজেদেরকে আমরা বাহিরের কান্ট্রিতে কেন যাই, তো গেইন মোর নলেজ যদি আমি এক কথায় বলতে চাই, এবং দেখা যাচ্ছে যে আমরা যে প্র্যাকটিক্যাল স্কিলস বা প্র্যাকটিক্যাল যে নলেজটা বাংলাদেশ থেকে গেইন করি এটা একটা লিমিটেড পর্যন্ত ইটস ফাইন।
হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু সব নলেজটা কিন্তু ইটস নট কমপ্লিট, ইটস স্টিল ইনকমপ্লিট। সো আমাদের যে বেসিক নলেজটা সেটা কমপ্লিট করার জন্য আমাদের হায়ার স্টাডিজের জন্য বাহিরে যাওয়া ছাড়া কোনো অপশনস নেই। এবং আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যেমন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট আমাদের যে কোর্সটা কন্ডাক্ট ওনারা করছেন লেভেল 5 এন্ড লেভেল 3, সেটা আমি বলবো যে একটা স্টুডেন্ট যদি বাহিরে হায়ার স্টাডিজের জন্য যেতে চায় তাহলে তার জন্য এই কোর্সটা করা ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটার মধ্যে এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে, এটা ইন ফিউচার আমরা এয়ারক্রাফট কিভাবে ডিজাইন করব, ফিউচারে আমরা কিভাবে এয়ারক্রাফট মেনটেন করব, বেসড অন দ্যাট আমাদের এই সিলেবাসটা আসলে পড়ানো হয়। সো কোনো স্টুডেন্ট যদি বাহিরের দেশে হায়ার স্টাডিজের জন্য যেতে চায় তাহলে আমি তাকে একটা কথাই বলবো যে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট এই কোর্সটা প্রোভাইড করে খুবই একটা ভালো কাজ করছে। এবং অ্যারোনটিক্যালের যে বিশাল ফিল্ড, এই ফিল্ডে আসলে সব ইউনিভার্সিটি কিংবা কলেজ কিন্তু এই কোর্সটা প্রোভাইড করতে পারে না। এবং যার কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক বিষয় কিন্তু অবগত থাকি না এই এভিয়েশন ফিল্ডে। সো আমি মনে করি যে কোনো স্টুডেন্ট যদি হায়ার স্টাডিজে যেতে চায় তাহলে এই কোর্সটা কমপ্লিট করে বাহিরের দেশে গিয়ে তার যে বাকি সিলেবাসটা আছে সেটা কমপ্লিট করে হি ক্যান বি আ ফুল ফেজড ইঞ্জিনিয়ার। এবং আমি আরেকটা কথায় আসি, সেটা হলো আপনি যেহেতু প্রশ্ন করেছেন যে বাহিরের দেশে আসলে পড়াশোনার মান অথবা পড়াশোনার যে ধারা বা প্রক্রিয়াটা কেমন, সেটা আমি বলবো যে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অন্যান্য স্টুডেন্টদের সাথে কম্পিট কিংবা কম্পিটিশন করে না যাচাই করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার অবস্থানটা আসলে কোথায়। এবং ওই কম্পিটিশনটা আসলে এতটাই ইম্পর্টেন্ট যে আমি আমার দেশকে যে রিপ্রেজেন্ট করছি, আমার দেশের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তাদের দেশের যে এডুকেশনাল সিস্টেম সেটার মধ্যে যে কতটা তফাত সেটা আসলে ওখানে না গেলে বোঝা যায় না। এবং আমি মনে করি একটা স্টুডেন্টের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এজন্যই প্রয়োজন যে যখন সে তার নিজের দেশের এডুকেশন এবং বাহিরের দেশের এডুকেশনটা কম্পেয়ার করবে তখন তার মধ্যে আর ডাউটস থাকবে না যে আমি এই জিনিসটা জানলাম আর আমি এই জিনিসটা জানলাম না। সো টু বিকাম আ কমপ্লিট ফুল ফেজড ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু গো আউটসাইড, you have to study, you have to work hard, and you have to do a lot of research on this subject. এই হচ্ছে কথা। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে আরো অ্যাডভান্স যদি আমরা আমার স্কিলটাকে আমার এডুকেশন লেভেলটাকে যদি আরো অ্যাডভান্স করতে চাই তাহলে আমাদেরকে বাইরের দেশের সাথে আমাদের কোলাবরেট করতে হবে এবং হ্যাঁ তাদের সাথে আমাদের একটা প্রতিযোগিতামূলক ভাবপূর্ণ থাকা লাগবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেমন আমরা অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা আমরা মানুষ আছি তারা হচ্ছে আসলে বা সেকেন্ড ওয়ার্ল্ডে আমরা যারা আছি আমাদের মূল উদ্দেশ্যটা কি থাকে যে আমরা যে নলেজটা বাইরের দেশে গিয়ে গেইন করব সেটা আমরা দেশে এনে আমরা যেই স্টুডেন্ট যারা এই এডুকেশন থেকে বঞ্চিত আছে বা আমরা যারা এই এডুকেশন সম্পর্কে অবগত না সেই এডুকেশনটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, এবং এটাকে আস্তে 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 ডেভেলপ করা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যেন আমরা আমাদের নিজেদের দেশকে ডেভেলপ করতে পারি, আমরা সেই এডুকেশনটা নিজের দেশে করতে পারি, যেন আমাদের ইন ফিউচার আর ওদের কাছে না যাওয়া লাগে। সো উই আর ব্রিংইং দ্যাট এডুকেশন টু বাংলাদেশ ফর ফিউচার ডেভেলপমেন্ট। হ্যাঁ, এতে বাংলাদেশের রাষ্ট্রের অনেক সমস্যার সমাধান হবে এবং উন্নতিও সাধন হবে। কারণ একটা রাষ্ট্রের আমরা নর্মালি যে উন্নত রাষ্ট্রের কথা যদি চিন্তা ভাবনা করে থাকি দেখা যায় যে তাদের এভিয়েশন সেক্টরটা তত বেশি উন্নত হয়ে থাকে। তো আমরা ওইসব ওখান থেকে বাইরে থেকে যদি নলেজ গেইন করে যদি বাংলাদেশে এনে আমাদের বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি এবং এগুলো সম্পর্কে যদি আমাদের বাংলাদেশের যেসব স্টুডেন্টরা যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহ যাদের আছে তাদেরকে যদি আমরা এসব ব্যাপারে ইন্সপায়ার করতে পারি তাহলে তারাও আমাদের এই ডেভেলপমেন্ট আমাদেরকে সহায়তা করবেন, এতে আমাদের রাষ্ট্রের আরও উন্নতি সাধন হবে। আচ্ছা, ঠিক আছে ভ্যাম, তো সাথ বলছে তো আপনি আলহামদুলিল্লাহ অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে পড়াশোনা করেছেন, তো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের চিন্তা ভাবনা কেমন ছিল? যেমন কিছু স্টুডেন্ট থাকে যেমন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে বাট তাদের ড্রোন মেকানিজমে অনেক আগ্রহ থাকে, কারো ইঞ্জিনিয়ার উপর অনেক বেশি আগ্রহ থাকে, কারো ফ্লুইড মেকানিক্সের উপর অনেক আগ্রহ থাকে, বা এক একজন এই চিন্তা ভাবনা নিয়ে আসে যে সে তার দেশে গিয়ে সে অমুক করবে, সে এই জিনিসটা তার অ্যাডভান্স করবে। তো আপনার সাথে যেসব স্টুডেন্টরা পড়ালেখা করেছে তো তাদের চিন্তা ভাবনা কেমন ছিল? আসলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যেমন একটা আমাদের দেশের আমি আসলে এটা কারিকুলাম বেস থেকে আমি কথাগুলো বলছি, আমাদের দেশে যেমন যেটা হয় যে আমরা খুব থিওরিটিক্যাল এবং
ক্লাসিক যে মেকানিক্স, ক্লাসিক যে পড়াশোনাগুলো, এগুলোর উপর খুব প্রাধান্য দেই। আমরা যেমন বড় বড় ইউনিভার্সিটি গুলোতে যখন দেখি যে বুয়েটে ঢোকার জন্য কিংবা এমআইএসটি তে ঢোকার জন্য তারা খুব কম্পিটিশন করছে, আসলে এরকম কিন্তু কিছু না। আমরা এদের এই দেশের পড়াশোনার যে ক্লাসিক মাধ্যম সেটা থেকে কিন্তু বাহিরের দেশের পড়াশোনার সিস্টেমটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওরা যেটা করে সেটা হচ্ছে আজ থেকে 50 বছর পরে আমাদের যে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিটা কি হবে সেটা নিয়ে কিন্তু চিন্তা করে। আমরা কিন্তু যেমন আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা সবসময় ভাবি যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে কাজ করার কিন্তু কোনো মানে নাই, কিন্তু যেটা হয়নি সেটা নিয়েই কাজ করাই কিন্তু আমাদের উদ্দেশ্য। যেমন আমি যখন আমাদের স্টুডেন্টদের সাথে যখন আমি কাজ করেছি, মানে আমার যারা কলিগ ছিল বা যারা স্টুডেন্ট ছিল বাহিরের দেশে, তারা আসলে আমরা আমাদেরকে ফোকাসই করানো হয়েছে যে আজ থেকে 50 ইয়ার্স পরে আমাদের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিটা কোথায় থাকবে, এটার আসলে উদ্দেশ্যটা কি, এবং যে চেঞ্জেস গুলো আসবে সেই চেঞ্জেস গুলো আসার পর আমরা আসলে আমাদের নিজেদেরকে কিভাবে কোপ আপ করতে পারবো, ওই ক্ষেত্র বিশেষেই কিন্তু আমাদেরকে প্রিপেয়ার করানো হয়। যেটা যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল বলি যে এক সময় আমাদের কিন্তু এই যে আমরা যে ট্যাক্সি গুলো দেখতে পাই ঢাকা সিটিতে জ্যাম লেগে থাকে সারা রাস্তায়, মানুষ সময় মতো তার অফিসে পৌঁছাতে পারে না, কোনো কাজে পৌঁছাতে পারে না। সো ইন ফিউচার দেয়ার উইল বি ফ্লাইং ট্যাক্সিস। এটা একটা পার্সপেক্টিভ যেটা নিয়ে আমাদের অনেক স্টুডেন্ট কাজ করেছে, যেমন অনেক স্টুডেন্ট ছিল মালয়েশিয়া থেকে এসেছে, অনেকে জার্মানি থেকে এসেছে। তো ফ্লাইং ট্যাক্সি যখন ফিউচারে আমাদের অ্যাভিয়েশনের একটা পার্ট হয়ে যাবে, তখন এটার সাথে আমরা কিভাবে কোপ আপ করবো, এটার সাথে আমরা আমাদের যে টেকনোলজিক্যাল চেঞ্জ, তারপর হচ্ছে মেইনটেনেন্স যে রিভলিউশনটা হবে, তারপর কার্বন এমিশনের একটা ব্যাপার আছে, ইঞ্জিনের একটা রিভলিউশন আসতেছে। একসময় আমরা দেখা গেছে যে গ্যাস টার্বাইন ইঞ্জিনের উপর খুব প্রাধান্য দিয়েছি, আমাদের টার্বো প্রপ ইঞ্জিনের প্রতি খুব প্রাধান্য দিয়েছি, বাট এটা যখন হয়ে যাবে তখন কিন্তু সেটা থাকছে না। আমরা ব্যাটারি দিয়েই সেই এয়ারক্রাফটটা বা সেই ড্রোন বলেন বা সেই কোয়াডকপ্টারটা বলেন সেটাকে আমরা পাওয়ারটা অ্যাপ্লাই করে সেটাই ফ্লাই করছি। সো দেয়ার উইল বি আ বিগ চেঞ্জ। সো আমরা এটা নিয়ে ভাবি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেমন আমরা আজকে দেখছি যে ফুয়েলের যে ব্যাপারটা, এক সময় কিন্তু ফুয়েল শেষ হয়ে যাবে, কারণ এটা একটা লিমিটেড রিসোর্স। এবং এই ফুয়েলটার যে অল্টারনেটিভ একটা ব্যবস্থা আছে, যেমন হাইড্রোজেন কুড বি আওয়ার নেক্সট ফিউচার ফুয়েল। হ্যাঁ, তো সেই হাইড্রোজেনটাকে আসলে আমরা কিভাবে কনভার্ট করে আমরা ফুয়েলে রূপান্তরিত করে সেটা থেকে পাওয়ার উৎপন্ন করে আমরা আমাদের এয়ারক্রাফট বলেন, ড্রোন বলেন, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলেন, এগুলোতে অ্যাপ্লাই করে আমরা এফিসিয়েন্সির দিকে এগিয়ে যাব। সো উই থিঙ্ক অ্যাবাউট এফিসিয়েন্সি, উই থিঙ্ক অ্যাবাউট এনভায়রনমেন্ট, উই থিঙ্ক অ্যাবাউট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। তো সব কিছু মিলেই আমাদের পড়াশোনাটার আসলে মূল ফান্ডামেন্টালস। হ্যাঁ, সো আমি যেটা স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই ব্যাপারগুলো রিসার্চ করো, তোমরা যত রিসার্চ করবে এবং সবসময় ফিউচার পার্সপেক্টিভ গুলো দেখবে, যেটা হয়ে গিয়েছে, যেমন আসলে এখন যে গ্যাস টার্বাইন ইঞ্জিন গুলো এয়ারক্রাফট গুলো ইউজ করে আসলে সেটা সম্পর্কে তুমি জানতে পারবা, বাট সেটার ব্যাপারে কিন্তু কিছু করার নেই, বিকজ ইটস বিং অলরেডি ডান। সো এই এই হচ্ছে কথা আর কি, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আমরা আবারও ফিরে আসছি একটা ছোট একটি বিজ্ঞাপনের পরে। ওকে, সব সাথেই থাকবেন আমাদের। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়, আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্লামারস ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম, আবারও সবাইকে স্বাগতম ছোট্ট একটি বিজ্ঞাপনের পর। তো ভাইয়া, আপনি তো বললেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মনোভাব নিয়ে, যে এক একজন এক এক দিকে চিন্তা ভাবনা করে, যেমন অনেকে কার্বন ইমোশন নিয়ে চিন্তা ভাবনা করে যে কিভাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানো যায়, তো ফুয়েলের বদলে কিভাবে আমরা ইলেকট্রিক্যাল সাইড বা ব্যাটারি সাইডের দিকে আমরা মুভ আউট করতে পারি, এসব চিন্তাভাবনা টেন্ডেন্সি নিয়ে তারা কাজ করে থাকে। তো এছাড়াও ভাইয়া, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মাঝে তো একটা কম্পিটিশনও মোটামুটি থাকে, যে আপনি যখন সাউথওয়েস্টে যখন গেছেন তখন তো হয়তো বা এমন হচ্ছিল যে আর না আপনি তাদের থেকে আমাদের দেশটাকে
মানে তাদের দেশ থেকে আমাদের দেশটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা আমাদের কান্ট্রিটাকে আপনি সবার সামনে শো করতে প্রেজেন্ট করার জন্য এই টাইপের একটা কম্পিটিশন তো থাকি মেবি রাইট সেটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন আমি একটা সবসময় কথা বলি যে ওয়েন উই টক অ্যাবাউট এশিয়ান স্টুডেন্টস আমরা আসলে সাবকন্টিনেন্ট থেকে আমরা যারা যাচ্ছি যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ওরা আসলে স্পেশালি আমি বাংলাদেশের কথাই বলবো যে আমাদের থিংকিং কিন্তু কম্পেয়ার টু এনি আদার স্টুডেন্টস ইজ মাচ মোর হ্যাঁ বিকজ যারা একটা এটার একটা রিজন হচ্ছে যে আমাদের এই জাতিটাকে আমরা বলবো ইনোভেটিভ ভেরি ইনোভেটিভ তো যখন আমরা বাংলাদেশি বা বাঙালি হয়ে আমরা যখন আমাদের দেশকে একটা ভালো পারফরমেন্সের মাধ্যমে আমরা নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি তখন এই গর্বটা কিন্তু শুধু আমার থাকে না সেটা কিন্তু পুরো দেশের হয়ে যায় এবং যখন আমি এটাও দেখি যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা ওখানে গিয়ে অনেক ভালো কাজ করছে এবং তাদের যে ইনোভেটিভ থিংকিং তাদের যে হাই থটস সেগুলো যখন ইমপ্লিমেন্ট হচ্ছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তখন কিন্তু ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট এটা কিন্তু আর তখন লিমিটেড থাকে না ওখান ওই গন্ডির মধ্যে শুধু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে থাকে না শুধু ইউকেতে থাকে না এটা সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা ওইখানে গিয়েছি তাদের মনোভাব এবং অন্যান্য দেশের স্টুডেন্টদের মনোভাব যখন আমরা একটা ক্লাসে বসে এক্সপ্রেশনের মাধ্যমে ব্যাপারগুলো যখন প্রকাশ করার চেষ্টা করি তখন কিন্তু তাদের চিন্তাধারা এবং আমাদের চিন্তাধারার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ খুঁজে পাওয়া যায় এবং এই তফাৎটা আসলে কম্পিটিশন না এটা বলবো যে এক্সপ্লোর করার অনেক ব্যাপার থাকে কারণ আমরা বুঝতে পারি যে আচ্ছা জার্মানিরা এভাবে থিঙ্ক করে আচ্ছা ফ্রেঞ্চরা এভাবে থিঙ্ক করে আচ্ছা ইউকে এভাবে থিঙ্ক করে বাংলাদেশের এভাবে থিঙ্ক করে সো ওখানে একটা আইডিয়াস এর একটা প্রচন্ড পরিমাণে ব্লেন্ড হচ্ছে এবং ওখান থেকে আরেকটা নতুন জিনিস জেনারেট হচ্ছে আমাদের কান্ট্রিতে যে জিনিসগুলো ল্যাকিংস ওদের কান্ট্রিতে এই জিনিসগুলো ল্যাকিংস নাই এবং আমাদের কান্ট্রিতে যে জিনিসগুলো আছে হয়তো ওদের কান্ট্রিতে এগুলো নাই আমাদের কান্ট্রিতে যেমন ম্যান পাওয়ার খুব ইজিলি পাওয়া যাচ্ছে ওদের কান্ট্রিতে কিন্তু সেম ম্যান পাওয়ার এক্সপেন্স অনেক খরচ করার পর কিন্তু এই কাজটা হচ্ছে যে কাজটা ওরা করাবে সো দের আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস দ্যাট গোজ অন ওয়েল এভরিওয়ান ইজ অ্যাটেন্ডিং টুগেদার ইন এ ক্লাস সো আমি মনে করি যে একটা আইডিয়াজের একটা ব্লেন্ড হয় এবং এটার এক্সপিরিয়েন্স আসলে ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ এটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে হ্যাঁ অবশ্যই আপনি আবার একটু আগে আবার বলেছিলেন যে এভিয়েশন সব সেক্টরের দিকে মোটামুটি আমরা কাজ করি যেমন ফুয়েল এফিসিয়েন্সি তারপর হচ্ছে এনভায়রনমেন্ট তারপরে বোঝা যাচ্ছে যে এভিয়েশন সেক্টরটা হচ্ছে অলরাউন্ডার যেমন আমি একটা জিনিস সবসময় বলি যে অনেকে এভিয়েশন সেক্টর বলতে বোঝে যে আমি শুধু বিমানেই কাজ করব শুধু এয়ারক্রাফটে কাজ করব আসলে কিন্তু ব্যাপারটা এরকম না হ্যাঁ যেমন এভিয়েশনে যখন কাজ করবেন একটা স্টুডেন্ট সে ধরেন ফ্লুইড মেকানিক্স এর প্রতি খুব তার আগ্রহ থাকতে পারে এবং ফ্লুইড মেকানিক্স এ পড়াশোনা করতে করতে সে দেখলো যে আসলে ফ্লুইড মেকানিক্স থেকে এমন কিছু ইনভেন্ট করা যায় যেটা আসলে পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করে দিতে পারে তারপর দেখা যাচ্ছে এই ইনোভেটিভ কোন মেকাট্রনিক্স নতুন একটা ডিজাইন সে ইনভেন্ট করলো এবং দেখা গেল যে ওই ইনভেনশনের কারণে পুরো এয়ারক্রাফটের ইলেকট্রিক্যাল সিস্টেমের যে রিভলিউশন সেটাতে সে এমনভাবে ইম্প্যাক্ট করলো যে পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রির ইলেকট্রিক্যাল অ্যাভিওনিক সিস্টেমটাকে সে চেঞ্জ করে দিতে পারলো এনভায়রনমেন্ট আছে এনভায়রনমেন্টাল ল আছে কার্বন এমিশন রেট কমানোর জন্য বিভিন্ন রকমের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কাজ করছে তাদের সাথে আপনি কাজ করতে পারেন এভিয়েশন ল আছে এয়ারপোর্ট আছে সো ইটস আ হিউজ সেক্টর ইটস নট অনলি লিমিটেড টু এয়ারক্রাফট সো আমি সবাইকে বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি অ্যারোনটিক্যাল ইটস নট লিমিটেড টু ইয়ার সিলেবাস তোমরা অ্যারোনটিক্যাল পড়ো পড়ে তোমরা তোমাদের যে ইনোভেশন আছে সেটাকে সারা বিশ্বে ছড়িয়ে দাও এবং তোমরা যেটাতে বেস্ট তোমরা যেটাতে ভালো পসিবিলিটিস খুঁজে পাও সেটার দিকে এগোও হ্যাঁ ইটস নট লাইক তোমার এয়ারক্রাফটেই কাজ করতে হবে এয়ারক্রাফট ছাড়া আর কোনো উপায় নাই এরকম আসলে অ্যাভিয়েশন না এটা একটা মিসকনসেপশন আমাদের মাঝে আচ্ছা আপনি তো দেখা যাচ্ছে যে আপনি আমাদের দেশের অবস্থাও জানেন এছাড়া আপনি যেহেতু ইউকে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তো আপনার বৈদেশিক অবস্থা আপনি বলতে পারেন তো দেশে এবং বিদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য জব ফ্যাসিলিটিস কেমন আচ্ছা কারেন্টলি আসলে COVID-19 এর কারণে আমি COVID-19 পার্সপেক্টিভটা যদি আমি বাদ দিয়ে চিন্তা করি কারণ COVID-19 কেসটা এক্সেপশন জব পার্সপেক্টিভ ইজ অলওয়েজ দেয়ার কারণ হচ্ছে আমরা যেভাবে দেখছিলাম যে গ্লোবাল অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে যে ডিমান্ড
বা এয়ারক্রাফটের যে ডিমান্ড, স্পেশালি মিডল সাইজ এয়ারক্রাফট, বোয়িং এর যেমন 737 সিরিজ এর এয়ারক্রাফট গুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। নিউ কোম্পানিজ আর কামিং, যেমন ইজি জেট, তারপর হচ্ছে রায়ান এয়ার, ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ। আমরা দেখছি যে ইন্ডিয়াতে জেট এয়ারওয়েজ আবার রিভাইভ করার পসিবিলিটিস আছে, বাংলাদেশে নতুন এয়ারলাইন্স আসার প্রচন্ড পরিমাণ সম্ভাবনা আছে। সো দ্য জব অপরচুনিটিস ইজ দেয়ার, জব অপরচুনিটিস প্রচুর পরিমাণে আছে। কারেন্ট সিচুয়েশন বাদ দিয়ে আমি কথা বলবো, কারণ কারেন্ট সিচুয়েশন ইজ এন এক্সেপশনাল কেস। কারেন্ট সিচুয়েশনে নট অনলি ইন অ্যাভিয়েশন, পুরো সারা বিশ্বে যে কোনো জব সেক্টরই একটা ধাক্কা। এবং এটা বাদ দিয়ে যদি আমি কথা বলি, দেন অ্যাভিয়েশন ইজ আ ট্রমেন্ডাসলি একটা ফিল্ড যেখানে ইফ ইউ ক্যান এক্সপ্লোর ইউর ট্যালেন্ট, দেন আমি মনে করবো যে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ জবের কোনো অভাব হবে না, এটা বাহিরেই বলেন অথবা দেশেই বলেন, বিকজ ইটস আ গ্রোয়িং সেক্টর। হ্যাঁ, এবং গ্রোয়িং সেক্টর গুলোতে আসলে কখনো জবের অভাব হবে না, হয় হচ্ছে কোয়ালিফাইড পিপলের। সো ইফ উই ক্যান মেক আওয়ার সেলফ কোয়ালিফাইড ফর দি ফিউচার, দেন আমি মনে করি যে জব ইজ নট আ বিগ ডিল, এনি ওয়ান ক্যান গেট আ জব ইন দিস ফিল্ড। এই হচ্ছে কথা। আর এছাড়াও তো ভাইয়া, আমরা যখন ছোট থাকতে যখন আমরা মুভি টুভি দেখি, কোনো সায়েন্স ফিকশন কোনো কাহিনি পড়ি, তো সেখানে দেখা যায় যে আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের ট্যাক্সিগুলা আকাশে উড়বে, ফ্লাইং ট্যাক্সি থাকবে। তো এগুলো তো সবকিছু মানে আকাশে যা উড়ে সবকিছুই তো আমাদের এভিয়েশনের সেক্টরের মধ্যেই পড়ে। তো মানে তাহলে উবার যে ফ্লাইং ট্যাক্সি নিয়ে কাজ করছে, তো এটাও সম্পূর্ণ এভিয়েশন সেক্টর। আর এছাড়াও তো মানে আমাদের দিন যত এগোচ্ছে, দুনিয়া যত আগাচ্ছে, দেখা যাচ্ছে যে এভিয়েশন সেক্টরটাও কিন্তু তত বেশি আমাদের ইনক্রিজ হচ্ছে অবভিয়াসলি। আর আপনার কথা দ্বারা আরেকটা কথা বোঝা গেল যে জবের জন্য আপনার স্কিল হওয়াটাও বেশি জরুরি, আপনার কোয়ালিফিকেশনটা থাকা বেশি জরুরি। রাইট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো যে সকল শিক্ষার্থী অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ভবিষ্যতে যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি অভিমত? হ্যাঁ, আমার আমার আমি শুধু তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট অ্যাভিয়েশন, যদি অ্যাভিয়েশনে আসলেই পড়তে চাও তাহলে গো ফর ইট। এবং ইফ ইউ আর নট প্যাশনেট অ্যাবাউট ইট, যে আমার মনে হইলো আমি পড়লাম যে আমার কোনো কিছু করার নাই তাই আমি অ্যাভিয়েশন পড়ছি, দেন ডোন্ট কাম টু দিস ফিল্ড। ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট সামথিং, ইফ ইউ আর ডেডিকেটেড টুয়ার্ডস সামথিং, তাহলে আমার মনে হয় না যে ওই মানুষটাকে কোনো শক্তি আছে তাকে আটকে ধরে রাখতে পারবে। হ্যাঁ, সো আমি তাদেরকে এক উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ডু আ লট অফ রিসার্চ। আমাদের যে প্রবলেমটা, আমি একটা প্রবলেমটা নিয়ে একটু আগে কথা বলি, সলিউশনের দিকে নিয়ে তো আমরা সবাই কথা বলি, প্রবলেমটা নিয়ে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমাদের স্টুডেন্টদের যেটা হয় সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ অ্যাবাউট আ পার্টিকুলার টপিক। হ্যাঁ, যেমন আমি অ্যারোনটিক্যাল পড়ছি ঠিকই, কিন্তু আসলে আমি অ্যারোনটিক্যাল সম্পর্কে কিছু জানি না। সো এরকম মনোভাব যদি থাকে তাহলে কিন্তু সে হয়তো অ্যারোনটিক্যাল পড়বে কিন্তু সে একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা রিসার্চ করো, তোমরা কারিকুলাম নিয়ে রিসার্চ করো, তোমরা ইউকে এর একজন আমাকে আমি অলরেডি দেখলাম যে প্রশ্ন করেছে যে 4 ইয়ার্স কোর্স কিনা, 4 ইয়ার্স 3 ইয়ার্স কোর্স, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট অ্যাভিয়েশন, দেন গো ফর ইট, ডু আ লট অফ রিসার্চ, দেয়ার আর লটস অফ অপশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং কারিকুলাম সম্পর্কে যদি কারো ধারণা থাকে ভালো, এবং এটা আসলে কোন দিকে লিড করে, এটার ফিউচার পার্সপেক্টিভ কি, এটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ইভ্যালুয়েশন এবং অ্যানালাইসিস করে যদি কোনো স্টুডেন্ট এই ফিল্ডে আসতে চায়, দেন হি ইজ ওয়েলকাম। এমন না যে সে আরেকজনের থেকে শুনলো, সে বায়াসড হয়ে গেল তাই সে অ্যারোনটিক্যাল পড়তে আসলো, ওই স্টুডেন্টদের জন্য আমি কখনো রেকমেন্ড করবো না যে তোমরা অ্যাভিয়েশন সেক্টরে আসো। ইটস অ্যান অ্যামেজিং ফিল্ড এবং এটার প্রচন্ড পরিমাণে জব অপরচুনিটিস আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইটস আ গ্রোয়িং সেক্টর। তো সবাইকে আমি বলবো যে যারা যারা অ্যাভিয়েশন সম্পর্কে প্যাশনেট, তোমরা রিসার্চ করো, তোমরা অ্যানালাইসিস করো, তোমরা আরো জানো, আরো বোঝো, তোমরা কোয়েশ্চেন আস করো, যদি কোনো ডাউটস থাকে সেই সম্পর্কে এক্সপার্টিজ আছে, এক্সপার্টিজদের সাথে কমিউনিকেট করো, কমিউনিকেট করে তোমরা যেটা ভালো সিদ্ধান্ত নেবে তারপর তোমরা অ্যাভিয়েশনে আসো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কথা। এবং আস্তে আস্তে যখন তুমি এই ফিল্ডে থাকবে তখন তুমি তোমার পটেনশিয়ালিটি, তুমি তোমার ট্যালেন্ট যখন তুমি এক্সপ্লোর করতে পারবে, তখন আর তোমার কারোর কাছ থেকে সাজেশন, কারোর কাছ থেকে তোমার ভালো মন্দ বোঝার তখন আর কিছু থাকবে না, তুমি তোমার নিজের পেসেই তুমি এগিয়ে যেতে পারবে, সেটাই হচ্ছে আমার কথা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আমাদের
আজকে প্রোগ্রামে একবার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো কিছু কমেন্ট এসেছে, ইম্পর্টেন্ট কিছু কমেন্ট আসছে, যেমন সাবিনয় চাকমা আস্ক করেছে, কুড ইউ প্লিজ টেল মি টোটাল কস্ট অফ এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স ফোর ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, আমাদের কলেজে এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দুইটি সেক্টর মানে ই থাকে, সেটা হচ্ছিল এনডি এবং এইচএনডি। তো এটা হচ্ছিল বিটেক এডেক্সেল পিয়ারসনের আন্ডারে। তো এনডি করতে আমাদের এখানে 1.5 বছর এবং এইচএনডি করতে 2.5 থেকে 2 বছরের মতো সময় লাগে। তো এছাড়া আরেকজন কোশ্চেন করেছে বৃষ্টি খান, যে লেভেল 5 এর পর লেভেল 6 ইউকে করতে গেলে কি আইএলটিএস লাগবে কিনা। আচ্ছা, আমাদের কলেজ থেকে লেভেল 5 এডেক্সেল আন্ডারে লেভেল 5 করার পরে যদি আমরা ইউকে তে ট্রান্সফার করি, ক্রেডিট ট্রান্সফার করি, টপ আপ করি, তাহলে আমাদের আইএলটিএস লাগবে না। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্ট পড়ে থাকি এবং তার যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করে থাকি। তো আজকের মতো লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, অগ্রিম এবং অগ্রিম স্বাগতম জানাচ্ছি আমাদের পরবর্তী লাইভ প্রোগ্রাম দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।